আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ। প্রিয় দীন ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে নামাজ হলো জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, মিফতাহুল জান্নাতি সলা, নামাজ হলো বেহেশতের চাবি। এটা শুধুমাত্র পুরুষের জন্য নয় বা শুধুমাত্র মহিলাদের জন্য নয়, মহিলা পুরুষ সকলেরই জন্য হলো নামাজ বেহেস্তের চাবি। তো প্রিয় বন্ধুগণ, যেহেতু আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে নামাজ অবশ্যই পড়া লাগবে, আর নামাজটা হলো জান্নাতের চাবি। না, যদি আমরা নামাজ না আদায় করি তাহলে আমরা জান্নাত খুলতে পারবো না, ভিতরে প্রবেশ করতে পারবো না। তো এতটাই গুরুত্বপূর্ণ নামাজ যদি কেউ আদায় করে আর সেই নামাজ যদি তার গ্রহণযোগ্য না হয়, সে নামাজ যদি তার কবুল না হয়, তাহলে কখনোই সেই নামাজ দিয়ে জান্নাত খোলা সম্ভব হবে না, জান্নাতের চাবি ওই নামাজ কখনোই হবে না। তো প্রিয় বন্ধুগণ, পবিত্র হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর নারীদের কথা বলেছেন যাদের নামাজ কখনোই কবুল হয় না। তারা কারা? তারা হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তার স্বামীর জন্য নয়, তারা মানুষের জন্য পারফিউম ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে তারা বাহিরে বাহির হয়, তাদের নামাজ আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করেন না, তাদের নামাজ কবুল হয় না। প্রিয় বন্ধুগণ, পবিত্র হাদিসের মধ্যে বলা হয়েছে যারা পারফিউম ব্যবহার করে বাহিরে বাহির হলো, সে নারী যতক্ষণ পর্যন্ত একদম গোসল করে পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। মানুষের উপর যেমন গোসল ফরজ হয়, বিভিন্ন কারণ আছে গোসল ফরজ হওয়ার। তো যখন কারোর ওপর গোসল ফরজ হয়, সেই ব্যক্তি যদি গোসল না করে নামাজ পড়ে, তাহলে যেমন তার নামাজ হবে না, ঠিক তেমনইভাবে কোনো নারী যখন সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে বাহিরে বাহির হবে, যতক্ষণ পর্যন্ত সে নাপাক ব্যক্তির ন্যায় গোসল না করে নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তাহলে কত ভয়ঙ্কর বিষয় একটা, আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আর আজকাল মেয়েদের পারফিউম ব্যবহার করাটা তো একটা ফ্যাশন হিসেবে রূপ নিয়েছে। মেয়েরা যদি এখন বাহিরে বাহির হয়, তাহলে তাদের পারফিউম ব্যবহার করা ছাড়া চলেই না। তো তাদের উচিত এই হাদিস নিয়ে একটু চিন্তা করা এবং নিজের সঙ্গে বোঝা এবং পারফিউম ব্যবহার পরিত্যাগ করা। আপনি বাসার ভিতরে থাকবেন, তখন পারফিউম ব্যবহার করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার স্বামীকে ইমপ্রেস করার জন্য আপনি পারফিউম ব্যবহার করবেন, এতে কোনো সমস্যা নেই, এতে নেকি আছে। আর আপনি যদি পারফিউম ব্যবহার করে বাহিরে বাহির হন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আজাব অপেক্ষা করতেছে। এজন্য প্রিয় মা ও বোনেরা, আপনারা সকলেই সতর্ক থাকবেন, কখনোই পারফিউম ব্যবহার করে বাহিরে বাহির হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা ও বোনকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, খুব বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলেই সতর্ক হতে পারে, সকলেই যেন এ সম্পর্কে জানতে পারে। আর নিয়মিত আপনি যদি আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।